এই হাটটা রং করা থেকে তৈরি অবধি প্রসেসটা তোমাদেরকে দেখাব। চলো, প্রথমে আমি একটু ঢোলের মতো শেপ দিয়ে সাতটা লকেট ক্লে দিয়ে বানিয়ে নিয়েছি। তারপর সেটাকে শুকিয়ে প্রথমে একটা সাদা রং দিয়ে প্রথমে এক কোট করে রং করে নিয়েছি, তারপর আবার সেগুলোকে সেকেন্ড কোট রং করেছি। করে তার মধ্যে চারখানা লকেটকে, চারখানা ঢোলকে আমি একদম লাইট কালার একটা তৈরি করে, ক্রিম টাইপের কালার, অফ হোয়াইটও বলতে পারো, চন্দন বা লাইট পিচ কালার দিয়ে প্রত্যেকটা কালার, প্রত্যেকটা চারটে ঢোলকে হালকা করে করে নিয়েছি। আর যেগুলো সাদা রেখেছিলাম যেই তিনটে, ওটার মধ্যে কালো দিয়ে লম্বা লম্বা করে আর কাত করে, মানে দুটো রকম দেখতেই পাচ্ছ, দুটো সাইড দিয়ে দু রকম করে দাগ দাগ করে একটু হালকা করে ডিজাইন করে নিয়েছি। আর একদম ছোট ডিজাইন করার জন্য আমার কাছে আমার হাতটাই আমার মনে হয় সব থেকে ভালো প্যালেট, কারণ একদম কাছাকাছি থাকে, রঙগুলো নিতেও আমার সুবিধা হয়, করতেও খুব ভাল লাগে। তো আমার হাতের অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছে। তারপর যে কর্নারগুলো ছিল ডিজাইনটা, সেই কর্নারগুলো একটু ডিপ করে দিয়েছি, কালো দিয়ে একটু চওড়া মোটা করে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। আর আর বাকি যে চারটে ঢোলের মধ্যে হালকা কালার দিয়ে আমি কোট করে নিয়েছিলাম, সেটার মধ্যে ওপেন ত্রিভুজের একটা ডিজাইন দিয়ে নিয়েছি, সেটাও আমি একদম মানে একদমই লাইট পিচ কালার বা স্কিন কালার বলতে পারো, এটা স্কিন কালারই, স্কিন কালার দিয়ে এই ত্রিভুজ ত্রিভুজ করে করে নিয়েছি চারটে ঢোলের মধ্যে, ওপেন ত্রিভুজের ডিজাইনটা দিয়েছি। ব্যাস আমার কমপ্লিট, টোটাল সাতখানা রয়েছে এখানে ঢোল। এবার বাড়িতে সিল্কের কাপড় ছিল কিছুটা, ওটাকে কেটে লম্বা করে, বেশ লম্বা করেছি, করে চারদিক পিকো সেলাই করে নিয়েছি, তোমরা চাইলে ইন্টারলকও করতে পারো। এবার সেটাকে সরু করে গুটিয়ে নিয়ে ঢোলগুলোকে এটার ভিতরে ঢুকিয়ে নিয়েছি, একটা ডিপ কালার একটা হালকা কালার, একটা কালো ডিজাইনেরটা একখানা স্কিন কালারের যে ডিজাইনটা করেছি। করে সব কটাকে ঢুকিয়ে নিয়ে নর্মাল সুতো দিয়ে, আমি জাস্ট কটন বল বানাবো বলে আমার কাছে ডিএমসি সুতো ছিল না, তাই নর্মাল সুতো একটু ফোল্ড দিয়ে বেশ খানিকটা চওড়া করে নিয়ে গ্লু দিয়ে আমি কাপড়ের মধ্যে একটা জায়গায় ডবল ভাঁজ করে সেটার মধ্যে গ্লু দিয়ে দিয়ে সেইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কটন বল তৈরি করে নিয়েছি, যাতে আমার টাসেলটা বাড়িয়েও পড়তে পারি বা কমিয়েও আমি হাতটাকে ছোটো চোপার মতো করেও যাতে এটা ক্যারি করতে পারে। আমার কটন বল রেডি, এবার একটুক্ষণ শুকোতে দিয়ে আমার হাতটা মোটামুটি তৈরি হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কটন বলটাও, দেখো ভালো শক্ত হয়ে গেছে, এটা আর একটু শুকিয়ে গেলে আরও অনেকটা শক্ত হয়ে যাবে, তখন ইউজ করতেও সুবিধা হবে। তোমরা জানিও এই হাতটা কেমন লাগলো, এটা চাইলে তোমরা শাড়ি দিয়ে বা ওয়েস্টার্ন সঙ্গেও তোমরা ক্যারি করতে পারবে। আজকের মতো বাই।